আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে নুলাস্তা কোন কোন শহর থেকে উঠতেছে, আর প্লাস হচ্ছে বিএফএস গ্লোবালে আজকে 28 তারিখ একটা নতুন আপডেট আসছে যেটা খুবই জরুরি, এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে নতুন যে আপডেটটা, এটা হচ্ছে যারা কাজের ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য। তো এখানে বলতেছে ইম্পর্টেন্ট আপডেট ফর ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিক্যান্ট ইন বাংলাদেশ, প্লিজ নোট দ্যাট ফ্রম টুডে 28 মে 2024 হোয়েন অ্যাপ্লাইং ফর ইটালি ওয়ার্ক ভিসা ইন বাংলাদেশ অ্যাপ্লিক্যান্টস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার পাসপোর্ট অনলি স্ক্যানিং অ্যান্ড ফটোকপি, অরিজিনাল পাসপোর্ট উইল বি রিটার্ন টু দ্য অ্যাপ্লিক্যান্ট ইমিডিয়েটলি, অরিজিনাল পাসপোর্ট উইল বি রিকোয়েস্টেড এগেইন ফর ভিসা ইস্যুয়েন্স আফটার দ্য এম্বাসি ডিসিশন। তারা যেটা বলতেছে আপনার আজকে থেকে এইটা মানে অ্যাক্টিভেট হয়েছে, আপনারা ভিসা মানে আপনাদের যাদের নুলাস্তা চলে আসছে যারা হচ্ছে ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে বলতেছে যে আপনাদের পাসপোর্টের ফটোকপি অথবা স্ক্যান করা কপি তাদেরকে দিতে জমা দেওয়ার জন্য, এবং পাসপোর্ট তাদের যদি দরকার হয় তারা আপনাদেরকে জানাবে, আর যাদের অলরেডি জমা হয়ে গেছে তো তাদের অরিজিনাল পাসপোর্ট তারা রিটার্ন করবে, সেটাও আপনাদেরকে একটা টাইমের মধ্যে তারা জানাবে এবং সেটা রিটার্ন করবে। সো আপনাদেরকে ইনিশিয়ালি হচ্ছে অ্যাপ্লিকেশন যখন করবেন তখন আপনাদের পাসপোর্টের কপি অথবা অরিজিনাল যে কোনো একটা ফটোকপি অথবা আপনি স্ক্যান করে ইমেলে আপনি জমা দিতে পারেন, আর পাসপোর্ট যদি না চায় তাহলে আপনাদের দেওয়া দরকার নাই, এটা কিন্তু স্পষ্ট বলে দিছে। সো এটা ছিল একটা ছোট্ট আপডেট। আরেকটা হচ্ছে যে ইটালিতে লাস্ট যে ক্লিকটা ছিল এটা কিন্তু বিভিন্ন শহর থেকে নুলাস্তা উঠতেছে, যেমন হচ্ছে আপনার মিলান, রোম, ভেনিস, ভেনিজিয়া, নেপোলি থেকে উঠতেছে সিজনাল, নন সিজনাল, এবং ডোমেস্টিকেও কিছু কিছু পরিমাণ নুলাস্তা উঠতেছে এবং উঠছেও, রিমিনি উঠছে, রিমিনি থেকে ভালো পরিমাণই উঠছে সিজনালের ক্ষেত্রে, তারপরে কোমো, ফ্লোরেন্স যেটা আপনার ফ্রেন্সা যেটাই বুঝেন, তারপরে আরিজ্য, দেন হচ্ছে আপনার বোলজানো, বার্গামো, তো বিভিন্ন শহর থেকে উঠতেছে, এমন না যে নুলাস্তা কিছু শহর থেকে উঠতেছে কিছু থেকে উঠতেছে না, এবং গত সপ্তাহেও ভালো পরিমাণ উঠছে। এখন হচ্ছে একটা সমস্যা যেটা হচ্ছে এত নুলাস্তা উঠার মাঝে অনেকেই আপনাদেরকে 2 নম্বর ভুরি ভুরি নুলাস্তাও দিতেছে, তো এই ক্ষেত্রে আপনাদের একটু সাবধান হতে হবে, কারণ হচ্ছে 2 নম্বর নুলাস্তা নিয়ে বিএফএস গ্লোবালে আপনারা জমা দিলে আপনাদের ভিসা তো হবেই না, বা সেই ক্ষেত্রে দেখা যাইতে পারে এই মানে 2 নম্বর নুলাস্তা যদি তারা প্রুফ করতে পারে তো আপনাদের বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারে। এখন আপনার মানে যার সাথে লেনদেনটা করতেছেন তাকে অবার শিওর হয়ে নিয়েন যে আসলে কি আপনার সাথে কি 2 নম্বরই করতেছে কি না। তো যে অরিজিনাল নুলাস্তা যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য তাড়াতাড়ি ওদেরকে ইমেল দেন, তো তারা হয়তো আপনাকে অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট দিবে, দিলে আপনাদের পাসপোর্ট এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল নুলাস্তা সব কিছু মানে নিয়ে জমা দিলে আপনাদের ভিসা 1 থেকে 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে। তো এটা ছিল ছোট্ট একটা আপডেট, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।